মানুষ যত বেশি স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে তত বেশি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। তাই জনগণকে স্বাস্থ্যের প্রতি সচেতন করার লক্ষ্যে বরজলা বিধানসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য শিবিরটি। এদিনের এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক সময় হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা সকল রোগীদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই রোগীদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চিকিৎসকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন। যত বেশি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে ওই সংশ্লিষ্ট এলাকার মানুষ তত বেশি উপকৃত হবেন। আমাদের অনেক সময় আমাদের হসপিটালে গুলিতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা অনেক সময় অনেক রোগীদের বা অনেকের হয়ে ওঠে না বা বিভিন্ন ভিড় থাকে, সেই কারণে এখন আমাদের ডাক্তারবাবুরা বিশেষ করে IMA-র যারা এখানে ত্রিপুরার ব্রাঞ্চে যারা কর্মকর্তারা আছেন ডাক্তারবাবু, তারা কিন্তু প্রতিটি এলাকা একদম প্রান্তিক এলাকা পর্যন্ত এই ধরনের মেগা স্বাস্থ্য শিবির করে ওই এলাকার লোকদের কিন্তু স্বাস্থ্য বিষয়ক সচেতনা করে। এটা অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য এই মেগা স্বাস্থ্য শিবির যত হেলথ ক্যাম্প করা হবে তত বেশি ওই সংশ্লিষ্ট এলাকার লোক উপকৃত হবে। রাতে যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে আসবেন তারা কিন্তু জেনে নেবেন তারা কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা কিংবা কোনো রোগে আক্রান্ত কিনা, এটা একটা সুযোগ। যখন আমরা সচেতন হয়ে যাই আমাদের বিষয়ে তখন কিন্তু আমরা এটা প্রতিরোধ করার বা ব্যবস্থা গ্রহণ করা কিন্তু শুরু করতে পারি। কিন্তু যখন আমরা নিজেই জানি না আমরা কতটা সুস্থ বা কতটা কীভাবে আমাদের রোগ আমাদের বিভিন্ন দেহে বাসা করে আছে, তো আমরা কিন্তু পরবর্তী সময় যখন যাই তখন কিন্তু আমাদের এটা অনেকটা দেরি হয়ে যায়। কাজে স্বাস্থ্য শিবির অত্যন্ত প্রয়োজনীয় যে স্বাস্থ্য সম্বন্ধে আমরা সচেতন আজকে হয়ে যাবো এবং প্রয়োজনীয় ডাক্তারের প্রতি পরামর্শ মতো আমরা ব্যবস্থা নিয়ে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো। ছুটির দিনেও নিজেদের ব্যক্তিগত কাজের মাঝে সময় করে চিকিৎসকরা জনগণদের সেই পরিষেবা দিচ্ছেন এবং জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার সময় চিকিৎসকদের মধ্যে যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে তা আমাকে অনেকটা অনুপ্রাণিত করেছে। রবিবার আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসছে তা এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। সমাজের সেবার মাধ্যমে কিভাবে দেশকে প্রগতিশীল করা যায় তারই একটি দৃষ্টান্ত হচ্ছে এই স্বাস্থ্য শিবির। তারা এখানে সমস্ত কিছু আজকে রোববার দিন সমস্ত কিছু উপেক্ষা করে তাদের যে কিছু সময় তারা এখানে এসে যে সেবা কাজের জন্য নিয়োজিত হয়েছে তাদের চেহারার মধ্যে যে একটা আনন্দ দেখতে পেয়েছি এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। এইভাবেই আমরা এই রাজ্যের সেবামূলক কাজে আমরা সবাই ব্রতী হই, আমরা সমস্ত কাজে এগিয়ে আসি। গতকালকে আমরা মহালয়া আমরা দেবী পক্ষের সূচনা হয়েছে, আগামী দিন কিছুদিন পরেই আমরা দুর্গা উৎসবে আমরা সবাই আনন্দ উপভোগ করব। কিন্তু তার পাশাপাশি যেভাবে মানুষ গতকালকে থেকে আমি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সারা রাজ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে যেভাবে মানুষ এই সমাজ সেবার জন্য এগিয়ে এসেছে সেটা আমাদের কাছে একটা উদাহরণ তৈরি হয়েছে। তো কাজেই এই যে সেবার মাধ্যমে সমাজের সেবা করার মাধ্যমে দেশকে প্রগতিশীল এবং উন্নতশীল করা যায় তার একটা উদাহরণ গতকালকেও দেখেছি আর আজকেও IMA-র যারা ডাক্তার যারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন আরও আপনারা বেশি করে আরও এগিয়ে আসবেন এই সমাজের কাজের জন্য। এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের পেছনে থেকে আমাদের যতটুকু সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা করব। এদিন বৃদ্ধ থেকে শুরু করে কচি কাঁচা সকলে এই স্বাস্থ্য শিবিরের সম্পূর্ণরূপে লাভ গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় এই শিবিরে। ব্যুরো রিপোর্ট, RE News।